নমস্কার আপনারা দেখছেন নিশান বাংলা প্রাইম টাইম খবর সঙ্গে রয়েছি সিদ্ধার্থ শুরুতেই প্রাইম টাইম শিরোনাম কালাইনের ভৈরবপুরে গহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আটক এক শালগঙ্গায় ডাকাতি কাণ্ডে ধৃতদের চার দিনের পুলিশি রিমান্ডে বারো ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর কালাইনের ভৈরবপুরে গহত্যাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় গহত্যার হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানা গেছে ভৈরবপুর এক নম্বর ময়নাগ্রাম এলপি স্কুলের পাশে আজ সকালে গ হত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি করছিল একাংশ লোক এলাকার হিন্দু ধর্মাবলম্বী লোকরা ঘটনার প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে কালাইন পুলিশ ছুটে এসে আহাদ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ এ নিয়ে

মানে দেখিয়া এটা দেখিয়া গেছি আর কি এই কেন গরম গরম খাটা যে প্রশাসনে উঠাইয়া প্রথম ধরে না এরেস্ট করে না করে না আর না করে আমরা তোমরা যাও দিকে যাও দিয়ে অনেক কিছু হয়েছে না অনেক কিছু না তোমরা দেয় করো খাটি লাও আসকা দিয়া তোমরা তোমরা করো শেষ শেষ তোমরা যাও পুলিশ

শালগঙ্গায় বিকাশ রায়ের বাড়িতে ডাকাতি কাণ্ডে তিনজনকে আটক করেছে পুলিশ ধৃতরা কুম্ভা চা বাগানের আহাদ হুসেন লস্কর কুম্বা নিচিতলের কিশোর তাতীয় শালগঙ্গার সৌরভ শর্মা মজুমদার ধৃতদের আদালতে পেশ করে বিচারকের নির্দেশে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ডাকাতি কাণ্ডে বাকিদের পাকড়াও করতে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ গত মঙ্গলবার রাতে বিকাশ রায়ের বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাণ্ডব চালায় দশ বারো জনের একটি ডাকাত দল নগদ চার লক্ষ টাকা সহ কুড়ি লক্ষের স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় দুষ্কৃতীর দলটি যাওয়ার সময় শূন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায় এই ডাকাত দলটি একাধিক নয়া নিয়মে আগামী বারো ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা চলবে আগামী তেরো মার্চ পর্যন্ত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষ আশি হাজার দুশো জন এবারের পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি মোট ছাত্রী এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো বত্রিশ ও ছাত্রের সংখ্যা এক লক্ষ সাতত্রিশ হাজার চারশো চৌরাশি মোট কেন্দ্র আটশো সাতাত্তরটি এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতি অনলাইনের মাধ্যমে নিরীক্ষ করা হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও কম সময়ের মধ্যে স্বচ্ছ ফলাফল ঘোষণার ব্যবস্থা হাতি নিয়েছে কর্তৃপক্ষ এইবার গোটেই মুঠ আঠ সতাত্তরটা এইট সেভেন্টি সেভেন পরীক্ষা কেন্দ্র থাকবে আৰু এইট ছেভেণ্টি চেভেন পৰীক্ষা কেন্দ্ৰত আমাৰ ট'টেল দুই লাখ আশী হাজাৰ দুইশ ষোল্লজন পৰীক্ষাৰ্থীয়ে পৰীক্ষাৰ্থী পৰীক্ষা দিব তাৰে ভিতৰত আমাৰ এইবাৰ ফিমেল কেণ্ডিডেটৰ সংখ্যা বেছি ফিমেল কেণ্ডিডেট আমাৰ এক লাখ বিয়াল্লিছ হাজাৰ সাতশ বত্ৰিছটা আৰু মেল কেণ্ডিডেট এক লাখ সাতত্ৰিছ হাজাৰ চাৰিশ চৌৰাশীটা আৰু এই গোটেই পৰীক্ষাখিনি কৰাৰ কাৰণে সুকলমে কৰাৰ কাৰণে আমি ইতিমধ্যে আমাৰ যিখিনি গাইডলাইনছ সেই চেণ্টাৰবিলাকক দিছোঁ আৰু লগতে চেণ্টাৰবিলাকো সেই গাইডলাইনছ মতে কাম আৰম্ভ কৰিছে এইবাৰ আমাৰ নতুনত্ব এটা হ'ব যে আমি এইবাৰ পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা আগতে আমাৰ মানে ফটো এটেণ্ডেঞ্চ চিট লওঁ ফটো এটেণ্ডেঞ্চ চিট লোৱাৰ উপৰিও আমি এটেণ্ডেঞ্চটো আমি অনলাইন লওঁ এইবিলাক লওয়ার কারণ তো হল কি আমার যেতিয়া রিজাল্ট আমি প্রসেসিং করো তেতিয়া আমার বহুত ক্ষেত্রতে বিলাক আমি মিক আপ যায় আর আমি মানে ইমিডিয়েটলি রিয়েল টাইম আমি এটেন্ডেন্সটা আমি পাই যাম ত্রিপুরা থেকে নয়া কায়দায় গাঁজা পাচার ভেস্তে দিল অসমের চুরাইবাড়ি পুলিশ আজ সকালে ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে একটি লরি অসমে প্রবেশের মুখে ধরা পড়ে যায় পুলিশের হাতে গাড়িতে প্লাস্টিকের সামগ্রীর আড়ালে লুকোন ছিল গাঁজাগুলো গাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে আটক করা হয়েছে লরির চালক বিহারের বলদেব পরীক্ষা তো শেষের দিকে এবার কি করাবি ভাবছিস আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেবো কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো ন্যাশনাল হাইওয়ে শিলচর পাঁচে উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস এইট থেকে ক্লাস টেন এবং আসাম বোর্ডের ইলেভেন এবং টুয়েলভের সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস এইট থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয় ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায় বিশেষ করে বাত ব্যথা কোমর ব্যথা ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা হাঁটুর ব্যথা নার্ভের রোগ সায়াটিকা প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার ইসমাইল মার্কেট সেন্ট্রাল রোড শিলচর চিফ কনসালট্যান্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ লাইফস্টাইল মেডিসিনস কনসালট্যান্ট হাবার্ড স্কুল অফ মেডিসিনস ইউএসএ সার্টিফাইড এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ হটওয়াটার ইমারশন বাথ মাদ বাথ থেরাপিউটিক মাসাজ একুপ্রেশার কাইরোপ্রাকটিক পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার রংপুর পার্ট টু লক্ষ্মীপুর রোড শিলচর নয় যোগাযোগ করুন নাইন এবং নাইন ভিজিটিং আওয়ার্স সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অগ্রিম বুকিং প্রয়োজন ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল মাছ জাতীয় অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেল্ডিপ্ল্যাক্স গোল গরু ছাগল মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে সিক্স জিরো জিরো হাউস অ্যান্ড লোকনাথ জ্যান্স পার্লার কাছর মার্কেট অ্যান এস অ্যাভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার এইট এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায় এখানে আলাদা চুলও লাগানো হয় যেমন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গোল্ড দুবাই গোল্ড মিরাজ পাবেরিয়া লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় মিনিমাম প্রাইস দু থেকে তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং শেভিং ফেশিয়াল হেয়ার স্পা হেয়ার কালারের সুবিধে মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ নাইন ওয়ান এইট গত বছরের মতো এবারও শিবরাত্রি পালনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ অসম ও মেঘালয় সীমান্তের ট্রাই জংশনে অবস্থিত কাঠিগোড়ার আটত্রিশে ভারত বাংলাদেশ সীমান্তের এক নম্বর পিলারের পাশে থাকার দরুন স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছেন আটত্রিশ এই আটত্রিশ এলাকায় কাটাতারের ফেন্সিংয়ের ভেতরে রয়েছে অনেক পুরাতন একটি বটগাছ এই বটগাছের নিচে প্রায় একশো বছর ধরে পূজিত হচ্ছেন মহাদেব ভুবন পাহাড়ের মতো অনেক চড়াই উত্তরাই পার হয়ে এখানে পৌঁছতে হয় বলে নাম দেওয়া হয়েছে ছোট ভুবন এবারের পুজো পরিচালনার জন্য প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে সভাপতি কনক নাথকে উপসভাপতি এবং রাজন দাসকে সম্পাদক মনোনীত করে প্রস্তুতি শুরু করেছেন স্থানীয়রা আগামী আট মার্চ অনুষ্ঠে ও শিবরাত্রি নিয়ে আজ এক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা মার্চ শিবরাত্রি সেই উপলক্ষে আজকে এই কমিটি গঠন করা হয় এবং আগামী আমরা আয়টা মিটিং করবো করে বিএসএফের সঙ্গে একটা মিটিং করব বিএসএফ মেঘালয়ের সঙ্গে একটা মিটিং হবে এবং কাঠিগোড়া সহ সবাই সঙ্গে একটা বৈঠক করে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা জালাপুরে যে আটত্রিশে যেটা আমরা ছোট ভবন বলে আখ্যা করা হয়েছে ওই এখানে পূজা করার জন্য তো আট মার্চ নির্ধারিত আজকে আমরা একটা কমিটি গঠন হয়েছে আগামী আট মার্চে মহাশিবরাত্রি উপলক্ষে তাই আপনারা সবাই আসবেন এবং ছোট ভুবন বলে এটা আমরা সবাই জানি এখানে যেতে হলে অল্প কষ্ট করে যেতে হবে এবং ঠাকুর পেতে হলে কষ্ট তো করতেই হবে ছোট ভুবন আমরা এটা নাম আখ্যা দিয়েছি আগামী আট মার্চ আপনারা সবাই আসবেন যে যেখানেই থাকুন না কেন একবার আসুন দেখে যান এটা বাংলাদেশ বর্ডারের নিকটে এবং আপনাদের সবার সহযোগিতা দরকার আমাদের এখানে সবাই আসবেন সবাই সহযোগিতা করবেন যে যেখানেই থাকুন না কেন আপনারা আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং কোনো এনজিও থাকলে বা এনজিও মারফতে কোনো যদি সহযোগিতা হয় তাও আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেক বছরই এবারও মহাশিবরাত্রি ধুমধামে এখানে পালিত করা হবে আমরা গত বছর দেখেছি প্রায় পনেরো হাজার লোক এখানে দর্শন করেছেন অগণিত লোক এইবার সেটা আরও বাড়বে আমাদের পূজার বাজেটও এবার অনেক বেশি বাজেট নেওয়া হয়েছে আমরা চাইব যে সবাই যাতে এই মহাশিবরাত্রিতে এসে এখানে পূজা অর্চনা করার জন্য আর সবার সহযোগিতা আমরা চাইছি এবং সুন্দরভাবে সেটা যাতে হয় আমরা কমিটির তরফ থেকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিক স্বার্থবিরোধী নীতির অভিযোগ ও বিভিন্ন দাবি আদায় আজ শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চা এদিন শিলচর নরসিংটিলা ময়দানে বিক্ষোভ সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক স্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন বক্তারা এদিকে সংবাদ মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন সুপ্রিয় ভট্টাচার্য আজকের ঠিক আছে পুরো মুদ্রাটা কিসের জন্য আন্দোলন করছেন আজকে সারা ভারতবর্ষ জুড়েই সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে নয় ফেব্রুয়ারি সারা দেশেই এই ধরনের জেলা জেলায় এবং সমস্ত পরে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে সেই নীতির ফলে আজকে শ্রমিক এবং কৃষক উভয় পক্ষেরই অবস্থা প্রায় জর্জরিত অবস্থা আজকে ভারতবর্ষে যে সরকার গর্বের সঙ্গে বলছে আশি কোটির লোককে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে তার মানে আশি কোটি লোক একশো তিরিশ কোটির মধ্যে তারা আজকে কাজ নেই তাদের আজকে চাল ডাল কেনার ক্ষমতা নেই সুতরাং তাদেরকে এটা দিতে হচ্ছে এই অবস্থায় কি করে সরকার দেশের উন্নতির গর্ব করে সেটাই আমরা বুঝতে পারছি না সেই সঙ্গে কৃষকরা গতকালকেও যে ব্যাপারটা হয়েছে যে হরিয়ানা পাঞ্জাবের সমস্ত কৃষকরা দিল্লির রাস্তা অবস্থা করেছিল সেখানে কেন্দ্রীয় সরকারের মধ্যে গিয়ে বাধ্য হয়েছে আলোচনা করে তাদেরকে প্রতিশ্রুতি দিতে সুতরাং চারদিকে এই শ্রমিক এবং কৃষক কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা আইনগতভাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার সেটা দেননি এবং শ্রমিকদের ক্ষেত্রে আজকে তাদের যে নিরাপত্তার জন্য যে ট্রেড ইউনিয়ন আইন ছিল সেটাকে পর্যন্ত আজকে ডাইলুট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে আজকে মিনিমাম ওয়েজেস যেটা হওয়া দরকার সেটা করছে না আজকে শ্রমিকদের প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আজকে যদি দেখেন তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না আসামে মিড ডে মিল কর্মচারীদের বেতন মাত্র দেড় হাজার টাকা যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কম আজকে এরা আন্দোলন করছেন আজকে নির্মাণ শ্রমিকরা তাদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলো আজকে ডাইলুট হয়ে যাচ্ছে সরকার সেগুলোকে দিচ্ছে না এই পরিস্থিতিতে গোটা দেশে আজকে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুণ উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে গতকাল এদিন সকালে আয়োজিত অ্যাসেম্বলিতে পড়ুয়ারা প্রার্থনা ব্যায়াম মহৎ ব্যক্তির বাণী ও জাতীয় সঙ্গীত সহ অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করেন এরপর অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা মিন্টু মেধি সহ অন্যান্যরা কথা মানুহে নিজৰ লগত কথা পাতি নিজক নিৰ্মমভাৱে সমালোচনা কৰিবলৈ মই কি হ'ব বিচাৰিছোঁ মোৰ কি আছে ভিতৰত কি পাবলৈ মই খেলত যাব বিচাৰিছোঁ মোৰ ইণ্টাৰেষ্ট কি আছে প্ৰথমে এইটো চাব লাগে এতিয়া বহুত এনেকুৱা আছে ল'ৰা ছোৱালী আছে যি তোমাৰ এটা বিষয়ৰ ওপৰত যেতিয়া তেওঁ ইচ্ছা নাই সেনেকুৱা বিষয়টো ঠেলি দিয়াৰ পিছত তেওঁলোকৰ জীৱনত একো কৰিব নোৱাৰে গতিকে এনেকুৱা হ'ব লাগে যিটো লক্ষ্য তুমি জীৱনত উপভোগ কৰিবা আৰু জীৱনত সেই উপনীত হ'বলৈও তল হ'বা সক্ষম হ'বা তেনেকুৱা এটা লক্ষ্য স্থিৰ কৰি লৈ তোমালোকে প্ৰথমে কাম কৰিব আৰু পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত জীৱনত কোনো শ্বৰ্টকাট ৰাস্তা নাই জীৱনত কৃতকাৰ্য লাভ কৰিবৰ কাৰণে কোনো শ্বৰ্টকাট ৰাস্তা নাই যেনেকৈ তুমি গৈ আছা গাড়ীত বা এই পথাৰৰ ফালে ৰাস্তা নাই এইফালে সোমাই গ'লে ঘৰটো মই সোনকালে পাম তুমি নামি পেলাই গুচি গ'লে পথাৰ দি খোজকাঢ়ি গ'লে ঘৰটো সোনকালে পাই গ'লা এইটো শ্বৰ্টকাট হ'ব পাৰে কিন্তু শিক্ষা জীৱনত তুমি যেতিয়া প্ৰফেচনেল লাইফত যেতিয়া তুমি আগবাঢ়ি যাবা যেতিয়া জীৱনত কিবা এটা হ'ব বিচাৰিছা তাত তুমি শ্বৰ্টকাট নাই পঢ়াৰ বাহিৰে কোনো ব্যৱস্থা নাই পঢ়িবই লাগিব জানিবই লাগিব জানা তাৰপিছত তুমি উন্নতি কৰিব নোৱাৰি গতিকে সেইকাৰণে কৈছোঁ যে পৃথিৱীত যিমান ডাঙৰ কাৰ্য আজিলৈকে সম্পন্ন হৈছে চব অভাৱৰ মাজত ধন কটা হৈছে প্ৰাচুৰ্যতাৰ মাজত পৃথিৱীত ডাঙৰ কাম আজিলৈকে সমাপন হোৱা নাই আজ্জাক নিয়ন্ত্ৰণৰ কথা কোৱা বেলেগ মনীষীসকলৰ কথা কোৱা চব অভাৱৰ মাজত কাম কৰিছে ৰেল লাইনত পৰি থকা এটা পৰিত্যক্ত এটা ডবাত দিনে নিশাই কাম কৰি তেওঁ বিভিন্ন ধৰণৰ বৈজ্ঞানিক আৱিষ্কাৰ কৰি তমা চাই দিছে হয়নে জীৱনত চব পাই মানুহে সফল নহয় জীৱনত নোপোৱাৰ পৰা মানুহে বহুত সফল হয় সেইকাৰণে প্ৰাচুৰ্যতাৰ মাজত ডাঙৰ ডাঙৰ কাম পৃথিৱীত কোনো ডাঙৰ কাম সম্পন্ন হোৱা নাই চব অভাৱৰ মাজত হৈছে গতিকে তোমালোকে এইটো নাভাবিবা যে মোৰ পইচা পাতি নাই মা দেউতাই মোক এইটো কৰিব নোৱাৰে মা দেউতাই সেইটো কৰিব নোৱাৰে মই কেনেকৈ হ'ম এইটো কথা নহয় মনৰ ইচ্ছা শক্তিটো চবতকৈ ডাঙৰ শক্তি আৰু ইচ্ছা শক্তিটো যেতিয়া তোমাৰ শ্বেচ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ কালাইনের ভৈরবপুরে গ কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আটক এক শালগঙ্গায় ডাকাতি কাণ্ডে ধৃতদের চার দিনের পুলিশি রিমান্ডে বারো ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার